আচ্ছা মামা, তুমি যে এত লেখো, তুমি বাচ্চাদের নিয়ে লেখো না কেন? কবে থেকে লিখবে বাচ্চাদের নিয়ে? এটা ঠিক যে আমি দীর্ঘদিন ধরে লেখালেখি করলেও তোমাদের উপযোগী করে, মানে বাচ্চাদের উপযোগী করে আমি এখন পর্যন্ত কোনো কিছু লিখিনি বা লিখতে পারিনি। এখন পর্যন্ত আমি যা কিছু লিখেছি সবই হচ্ছে যে মানে তোমাদের আগের প্রজন্ম, মানে তোমাদের বাবা মা বা দাদা দাদি নানা নানি, ওনারাই হচ্ছে আমার লেখা বেশি পছন্দ করেন, এ কথা আমি স্বীকার করছি। আর এই যে একজন বসে আছে বা তুমি আছো বা অন্তত ও আছে, ওকে যদিও বাচ্চা বলবো না, কিশোরী বলবো না, কি যুবতী বলবো আমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারছি না, কিন্তু তোমরা অন্তত দুজন বাচ্চা রয়েছো, তোমাদের উপযোগী করে আমি কোনো কিছু লিখতে পারিনি কথাটা সত্য। এটা লিখতে না পারার কারণ হচ্ছে শিশুদেরকে নিয়ে লিখতে নিজের ভেতরে যে একটা শিশু সত্তা থাকতে হয়, মানে নিজেকে শিশু ভাবতে হয়, বাচ্চা ভাবতে হয়। যে কোনো একটা জিনিস লেখার পেছনে প্রথম যে ভূমিকাটা পালন করতে হয় লেখককে, সেটা হচ্ছে তাকে একজন অভিনেতার ভূমিকা পালন করতে হয়, মানে তাকে ভেঙাতে জানতে হয়, নকল করতে জানতে হয়। যেমন তোমরা নিশ্চয়ই দেখেছো বিভিন্ন ভিডিওতে আমি বিভিন্ন জনকে কিন্তু নকল করেছি, অনুকরণ করেছি, দেলোয়ার জাহান ঝন্টুকে করেছি, ওমর সানিকে করেছি, ওবায়দুল কাদেরকে করেছি, আরও বিভিন্ন রকমের বিখ্যাত ব্যক্তিবর্গ যারা আছেন তাদেরকে আমি নকল করেছি। যে কোনো একটা জিনিস লিখতে গেলে আগে ওই চরিত্রটার মধ্যে ঢুকে গিয়ে তার কথাবার্তাকে, তার কর্মকাণ্ডকে নকল করতে হয়। আমি বিভিন্ন জনের এভাবে নকল করি, সেটা রাজনৈতিক নেতা হোক, অভিনেতা হোক, নায়ক নায়িকা হোক, এরকম আমি তাদের চরিত্রের ভিতরে ঢুকে গিয়ে আমি অভিনয় করতে পারি। কিন্তু বাচ্চাদের চরিত্রের ভিতরে ঢুকে গিয়ে, যেমন তোমার চরিত্রের মধ্যে বা এই অধ্যায়ের চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে আমি যে অভিনয় করব তোমার মতো করে, ওই অভিনয়টা আমার মধ্যে আসে না। আমি একটুখানি বদ্রাগী প্রকৃতির মানুষ, খুব সহজেই রেগে যাই। এই যে খুব সহজেই যারা রেগে যায় তারা সাধারণত বাচ্চাদের ভূমিকা অভিনয় করতে পারে না, বাচ্চাদের কর্মকাণ্ড তাকে রাগিয়ে দেয় উল্টো আর কি। যদিও আমি বাচ্চাদেরকে খুব পছন্দ করি, বাচ্চাদেরকে দেখলে আমি খুব আদর করি, কিন্তু বাচ্চাদের ভূমিকায় আমি মনে মনে অভিনয় করতে পারি না। আমার মধ্যে শিশুদেরকে খুশি করার বা শিশুদেরকে মুগ্ধ করার যে গুণাবলী থাকতে হয় ওই গুণাবলীটা আমার নেই। আর একটা বিষয়, লিখতে হলে প্রচুর কল্পনা করতে হয়। বাস্তবে একটা ঘটনা ঘটে গেলে ওই ঘটনাটা কীভাবে ঘটেছে, কেন ঘটেছে, ওইটা বর্ণনা এক জিনিস, আর মনে মনে কল্পনা করে লেখা হচ্ছে আরেক জিনিস। বাচ্চাদের জন্য মনে মনে কল্পনা করে লিখতে হয়, কল্পনা শক্তিটা আমার মধ্যে নেই। আর তোমাদের মতো করে চিন্তা করা, তোমাদের মতো করে কথা বলা, তোমাদের মতো করে উপলব্ধি করা, বোঝা, এই বোঝার ক্ষমতাটা আমার নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা কিশোর পত্রিকা, নাম হচ্ছে কিশোর আলো, তোমরা নিশ্চয়ই কিশোর আলো কী পড়ো। তো কিশোর আলোর সম্পাদক আমাকে বাংলা বানান নিয়ে একটা ধারাবাহিক সিরিজ আমাকে লিখতে দিয়েছিলেন, যে বাংলা বানানের যে তোমাদের বৈশিষ্ট্য, তোমরা যে ভুলগুলো করো সেই ভুলগুলো আমি জন্য সংশোধন করে আমি একটা সিরিজ লিখি। তো সেখানে আমি তাকে যে লিখে দিয়েছি, সেখানে সেটা সম্পাদক বা নির্বাহী সম্পাদক তিনি আমাকে বলেছিলেন যে আজাদ, এত শক্ত করে কথা বলেন কেন, আর একটু নরম করে কথা বলেন, আপনি বাচ্চাদের, কিশোরদের জন্য আপনি এমনভাবে বানান শেখাচ্ছেন মনে হচ্ছে আপনি ধমক দিচ্ছেন, বেত নিয়ে বসে আছেন, একটু হলেই সপাং করে মারবেন, আর একটু কি নরম করে কথা বলা যায় না, আর একটু কি নরম করে লেখা যায় না? আমি আসলে নরম করে কথা বলতে পারি না, নরম করে আমি কাউকে কোনো কিছু বোঝাতে পারি না, আমি সমস্ত কিছু গরম করে বোঝাই, আমার শব্দগুলো অনেক শক্ত, আমার গঠিত বাক্যগুলো অনেক বড়। এই যেহেতু আমার শব্দগুলো শক্ত আর গঠিত বাক্যগুলো বড়, কিন্তু তোমাদের জন্য লিখতে হলে ছোটো ছোটো বাক্য লিখতে হয়, দুই শব্দে তিন শব্দে, আমি এটা পারি না। অর্থাৎ তোমাদের জন্য আমি যে কোনো কিছু লিখছি না এটা আমার একটা ব্যর্থতা। তবে আমি নিজেকে নিজে একটু কথা দিতে চাই বা নিজের কাছে নিজে একটা প্রতিজ্ঞা করতে চাই যে মরার আগে অন্তত বাচ্চাদের উপযোগী 30-32টা ছড়া ছোট ছোট আমি লিখে দিতে চাই নিজের স্বার্থে। এই আম পাতা জোড়া জোড়া, মান বচন চর্ব ঘোড়া, তারপরে যে নটন নটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি, তারপরে কি তাই 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 মামা বাড়ি যাই, তারপরে হাটিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, এরকমের যে খুব শিশুতোর যে ছড়াগুলো আছে, আমি মৃত্যুর আগে অন্তত 30-32টা ছড়া যদি আমি লিখে যেতে পারি তাহলে আমার জন্য অনেক ভালো হবে। কেন, এখানে আমার কী স্বার্থ জড়িত, সেটা হচ্ছে আমি অনেক কঠিন কথা বলি যেটা তুমি হয়তো বুঝবে না, কিন্তু তোমার পাশের তোমার যে খালা রয়েছে সেই বুঝবে, আরও একজন খালা রয়েছে যে কিনা পরবর্তীতে সেও তোমার মতো
বাচ্চার মা হতে যাচ্ছে, যে বাচ্চা হওয়ার পরে ফেসবুকে লিখবে আল্লাহুমা বারিক লাহু ইত্যাদি ইত্যাদি, সেটা হচ্ছে একজন কবি বেঁচে থাকে নারীদের মাধ্যমে। কিভাবে? একটা ছেলে শিশু হোক বা তোমার মতো মেয়ে শিশু হোক, অধ্যায়ের মতো ছেলে শিশু বা তোমার মতো মেয়ে শিশু, এরা কিন্তু প্রথমে কথা বলার শেখে বা চিন্তা করার শেখে তার মায়ের হাত ধরে, বাবার হাত ধরে না। আমরা কিন্তু সবসময় বলি যে বাংলা আমাদের মাতৃভাষা, আমরা কি বলি বাংলা আমাদের পিতৃভাষা, তোমার আব্বাও তো বাংলা ভাষায় কথা বলে, তুমি কেউ কখনো বলেছো যে তোমার বাংলা তোমার পিতৃভাষা? বলনি, সবসময় কী বলেছো? বাংলা মাতৃভাষা। কেন মাতৃভাষা বলা হয়? বাপেও তো একই ভাষায় কথা বলে, কিন্তু আমরা মাতৃভাষা বলি, বা আমাদের দেশকে আমরা মাতৃভূমি বলি, পিতৃভূমিও বলি কিন্তু ঠেকায় বললে বলি আর কি, খুবই কম। একটা বাচ্চা, একটা শিশু, সে যে জেন্ডারেরই হোক না কেন, সে আসলে মায়ের কাছ থেকে কথা বলা শেখে, মায়ের কাছ থেকে চিন্তাভাবনা করা শেখে। একজন মা যদি কবিতা প্রেমী হয় তাহলে বাচ্চাটাও কবিতা প্রেমী হবে। তোমার মা যদি তোমাকে কবিতা শিখিয়ে থাকে ছেলেবেলায়, তুমিও বড় হয়ে কবিতার প্রতি তোমার ভালোবাসা থাকবে। তো বাচ্চাদের মায়েরা যখন ছড়ায় ছড়ায় তার বাচ্চাকে এই কথাগুলো, যখন ছড়ার কথাগুলো বলতে পারবে, তখন খুব স্বাভাবিকভাবেই বাচ্চা জিজ্ঞেস করবে যে এই ছড়াটা কে লিখেছে, তখন সে আমার নাম বলবে। আমার নাম বললেই তার মাথার মধ্যে আমার নামটা গেঁথে যাবে। তারপর তুমি যখন বড় হবে তখন আমার প্রাপ্তবয়স্ক যে লেখাগুলো আছে তুমি সেগুলো পড়বে। অর্থাৎ আমি নিজের ভালোর জন্যই আমি বাচ্চাদের জন্য কিছু লিখে যেতে চাই। প্রশ্ন করেছো ছোট্ট একটা, উত্তর দিলাম বিশাল একটা, তুমি কি খুশি? তুমি কি বুঝলে? তুমি কি বুঝলে? আমি বুঝলাম আপনি লিখতে চান এবং লিখবেন ইনশাআল্লাহ। কবে কবে লিখব? আপনি যখন দ্বিতীয় বাচ্চাটা হবে। কেন লিখছি না এতদিন ধরে? আপনার মধ্যে ছোটদের সত্তাটা নেই। বাহ বাহ বাহ, দেখেছো?